আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে মাবুদ আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি আজকে দুজিকে যাব আমার বাপকে আজকে আনো আমার মাকে আনো আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি মানুষকে বলেছেন কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি সবাই এক একজন রাখাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন আমি রাখাল আমি আমার উম্মতের জন্য রাখাল আমার উম্মত যদি এদিক ওদিক ছুটে যায় আমি এই উম্মতগুলিকে সুন্দর করে গুছিয়ে আমি একটা জায়গায় রাখি যেন জান্নাতে নেওয়া যাওয়া যায় যেন আমার উম্মতকে জান্নাতে নেওয়া যায় এর জন্য আমি আমি আমার উম্মতের জন্য রাখাল শুধু তাই নয় রাসূল বলেছেন প্রত্যেকটি উম্মত আমার উম্মত রাখালের দায়িত্ব পালন করে তো গত অনুষ্ঠানটা ছিল অত্যন্ত প্রাণবন্ত অনুষ্ঠান দেখে অনেক উজ্জীবিত হয়েছে যখন এটা সবাই অনেক পরবর্তীতে যখন এটা অনলাইন করা হলো ছেড়ে দেওয়া হলো লক্ষ লক্ষ মানুষ দেখলো সবাই আন্তরিক হয়ে বলল এমন প্রচেষ্টা আমাদের সমাজে চালানো দরকার এই প্রচেষ্টাগুলি চলে আসছে বিভিন্ন দেশে আপনি আপনার সন্তানকে নামাজি বানাতে হবে আপনি আপনার সন্তানকে নামাজে আনার জন্য প্রচেষ্টা চালাতে হবে যে কোনো ভাবে হোক যে কোনো ভাবে হোক আদর দিয়ে হোক লুট দিয়ে হোক তাকে বিভিন্ন জিনিসকে বিভিন্ন জিনিসের প্রতি তাকে আকর্ষণ দিয়ে হোক শাসন করে হোক নামাজি বানাতে হবে নতুবা কাল হাশরের দিন আপনার আমার জন্য কিন্তু মারাত্মক একটা ঘোষণা রয়ে গেছে বিপদ রয়ে গেছে কাল হাশরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওই সন্তানগুলি দাঁড়িয়ে বলবে নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন রাব্বুল আলামিন আজকে যারা আমার বাপ আমার মা আমার পরিবারের কোনো সদস্য আমার পরিবারের কোনো ব্যক্তি যারা নিজেরা নামাজ হয়তো পড়ত কিন্তু আমাকে নামাজমুখী করে নাই আমাকে কল্যাণমুখী করে নাই আমাকে তোমাকে চিনায় নাই তোমার হাবিবে রেখে যাওয়া কর্মকে বুঝায় নাই সব বুঝিয়েছে কিন্তু এই নীতি বুঝায় নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমার ওই সন্তান আমার সামনে দাঁড়িয়ে যাবে তুমি থাকবা তোমার সন্তানও থাকবে আমার কাছে অভিযোগ করবে ربنا اتانا سادتنا وكبراءنا فأدلونا السبيلا ربنا آتهم ضعفين من العذاب ولعنهم لعنا كبيرا এখানে বলা হয়েছে سادتنا وكبراءنا আমার মুরব্বি আমার নেতা যারা ছিল তারা আমাকে দিন শিখায় নাই আবার অপরায়ে আল্লাহ বলেছেন সন্তান দাঁড়িয়ে বলবে মাবুদ আমার বাবা আমার পরিবারের আত্মীয় স্বজন আমার পরিচিত জন কেউ আমাকে নামাজের কথা বলে নাই রাস্তা দিয়ে হেঁটে গেছে আমাকে পরিবর্তনের কথা বলে নাই আমি গতকাল বিকালবেলা মাদ্রাসার মাঠের দিকে যাচ্ছি এমন সময় একটা ছেলেকে দেখলাম আমাকে দেখে কেউ দৌড়ে চলে যায় যেটা আমি মনে করলাম ছেলেটাকে ডাকা দরকার ছেলের বাবা হতো অন্ধ ছেলের বাবা হতো বুঝে না মা বুঝে না এই ছেলেটা দুজুকের দিকে চলে যাচ্ছে ছেলের বাবা হয়তো বুঝে না যে আমার ছেলেটাকে আমি ধ্বংস করে দিচ্ছি আমি ছেলেটাকে দৌড়ে আনলাম সে ভাগতে ছিল আমি বললাম এদিকে আয় ভাগিস না ছেলেটাকে কাছে এনে বললাম তুই যে চুলটাকে লাল করেছিস চুলটা লাল তোর আব্বাকে বলিস আমার সাথে দেখা করতে অনেকে চিন্তা করবে আমার ছেলে যেভাবে চলে আপনার কি আমার কিছু না আমার তো কিছু না আপনার ছেলে যদি হারামি করে আমার কিছু না আপনার ছেলে যদি বেনামাজি হয় আমার কিছু না রাস্তায় যখন হাঁটতে বের হই দেখা যায় ছেলেরা বিশ পঁচিশ জন দাঁড়িয়ে গল্প গুজব করে বিশ পঁচিশ জন কিন্তু এই ছেলেগুলি কোনো সময় মসজিদে পাই না আমরা এই ছেলেগুলিকে মসজিদে দেখি না যেই বাবারা এই সন্তানের জন্য প্রচেষ্টা চালায় না বাপ নামের কলঙ্ক তারা আকারাতে নাজআলহুমা তাহতা আকদামিনা আপনার সন্তান আল্লাহর কাছে অভিযোগ করে বলবে মাবুদ আমার বাপের বুকে পাড়া দিয়ে আমি আজকে দুজিকে যাব আমার বাপকে আজকে আনো আমার মাকে আনো আমার চুলটা লাল হতো না যদি আমার বাবা শাসন করত
আমার চুলটা লাল হয়ে এদিক ওদিক যেত না যদি আমার বাপ আমাকে বুঝাতো যদি আমার বাপ আমাকে বলতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি তোর জন্য পুরস্কার আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি না পড়লে কিন্তু শাসন আছে এই কথা যদি বলতো তাহলে আমি আজকে খারাপ হতাম না অনেক দিন আগে এক ঘটনা একটা ছেলে অ্যাক্সিডেন্ট করল একটা ইউনিভার্সিটির টিচার পাশে তার আরেক বন্ধু ওই ছেলেটা ছিল নামাজি আর যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি ড্রাইভ করা অবস্থায় ওই ছেলেটা বড়লোকের ছেলে ছিল পয়সাওয়ালা ধনীর ছেলে আল্লাহ কি আল্লাহর লাগে নাকি নামাজ কি নামাজ আর লাগে নাকি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি কি এই নীতি ছাড়াই তো খুব সুন্দর নীতি আমরা পাই ওরা আল্লাহ রাসুলের শিক্ষা পায় নাই পরিবার থেকে শিক্ষা পায় নাই অ্যাক্সিডেন্ট করলো যে ছেলে পাশে বসা ছিল নামাজি ছেলে ওই ছেলেটা ইঞ্জুরি হলো সেই হালকা আহত হয়েছে আর এই ছেলেটা খুব বেশি ইঞ্জুরি হয় হসপিটালে ভর্তি অ্যাপোলোতে ভর্তি মা অনেক পয়সাওয়ালা বাবা অনেক পয়সাওয়ালা ছেলের ব্যাপারে বলা হলো লাইফ সাপোর্টের ছেলে মার পাশে ওই ছেলেটা বসা ছেলেকে কিন্তু মাঝে মাঝে ক্রিটিসাইজ করতো এই ছেলেকে কারণ এই ছেলে নামাজ পড়ে এই ছেলে দাঁড়িয়ে আছে ক্রিটিসাইজ করতো এবার মা কেঁদে কেঁদে ছেলে ওই ছেলেটাকে বলে তার বন্ধুকে বলে বাবা আমার ছেলে কিন্তু নামাজ পড়তে জানতো না আমার ছেলে কিন্তু কোরআন পড়তে জানতো না বাবা তুমি একটু দোয়া করো না আমার ছেলেটাকে যেন আল্লাহ ভালো করে দে আমার ছেলেকে যেন আল্লাহ ভালো করে দে আমার ছেলে তো দিনদারি শিখে নাই দিনদানি পারে নাই আমিও তো কিছু বুঝি না আপনার কাছে প্রশ্ন ছেলেটা মারা গেল আপনার কাছে প্রশ্ন এই ছেলেটার দোয়া দিয়ে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব থেকে বাঁচানো যাবে না দোয়া দিয়ে বাঁচানো যাবে না ছেলে যখন গ্রামের একটা কথা আছে কাঁচাতে নানুয়ালে বাস পাকলে করে ঠাস ঠাস ছোট কাল থেকে যদি তুমি তোমার বাচ্চাটাকে আল্লাহ এবং রাসূলের নীতিতে নিয়ে আসতা এই ছেলের জন্য কেউই দোয়া করুক আর না করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে নিতেনই তুমি ছোট কাল থেকে তাকে শিক্ষা দিতা আর যখন মৃত্যুর দুয়ারে তুমি তখন চিন্তা করো তোমার ছেলে কিছু পারে না আরেকজনের দোয়া দিয়ে তোমার ছেলেকে পার করবা এই নীতি কোন আল্লাহ রাসূল দিয়ে আমাদেরকে যায় না